মোহনা বিধি চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তুমি অটলের দেশে দেখো, তুমি যে সাইজদ্দির গল্প শোনাও যে টস টস করে যায়, তোমার হয় না কেন? তুমি খালি ইঞ্জেকশন করে গেলে রক্ত উঠায় দেখলা না, একটু উপরে উঠাইও কায়দা হবে, কাজে লাগবে। আসে বাবা রে, কথাটা বলতাম না এই জন্য বললাম, উঠানোর পদ্ধতি অবশ্যই আছে, তার কারণ মহাজন বলেছে অজ্ঞান ওহিক যারা সাজ দিয়ে গাছ নামাই ধরে, আমার মতো অজ্ঞানী যারা, আর আমরা দোষ দেই হইলে বাড়ির বউ হালদা ওর বাতাস ভালো কইছে না? কারো কারো দেখা যায় যে চাপা চুপা ভেঙে গেছে, হলে গাড়ি পড়লে অটো অ্যাক্সিডেন্ট করবি। বাবা এখন কথা কই, আর কি ভাগ্য হয় কি না হয়, যদি বিরক্ত হন তাও আনগে, আর কিছু করার নাই। শোনেন, আমার দেশে আমার এক কাকি আছে ফরিদপুরে, আমার তো দেশের বাড়ি এখানেই নওগাঁ আত্রাই। তো কাকি আমার এক স্বাস্থ্য ভাই আছে, নাম হইল রুবেল, মোটামুটি বয়স যে সময়ও বিয়ে করছে 14 কম না বাবা, তাই তো বেশি, মানে প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া করে হাই স্কুলে যাই কলেজ আমার লাইন হয়ে গেছে, আমি বিএ পাস। তার মানে তো আমার একদিন কইল, মি ভাই আমি কই কি কম, ওই কাম পেটা হয়ে গেছে, কি হইছে? ছেলের সাথে বিয়ে করছে, বেশ করছে, আস্তে ধীরে কইতেছে। আমি কই তোর সাহস হয় কি করে, তুই আমার সামনে এই কথা কইলি, ভালো করছাস, মারে নিয়ে গিয়ে বললাম মারে নিয়ে গিয়ে। হ্যাঁ ওই ভাই, তো বিয়ে না করি থাহার কাইতে লাগবে, করাই লাগবে। আমি কই কাকির কাছে শোন কি কয়, মা তো দয়ার সাগর, তোর মার কাছ যা কইছে মা, ওর আমার বাপ নাই মা, একটা কাম হয়ে গেছে, একটু বয় করার কাজ ওর বাবা। আর তোর বয়স হয়েছে, তুই বিয়ে করবি? ওরে মারে, তুই যদি বিয়ে না দেস আমি এখনই ট্রেনের তলে মাথা দিম। ওরে বাবা, তাও যদি না পারি আমি নিজেই বিষ খাবো, তাও যদি না পারি এই যে দড়ি হাতে নিয়ে আমি যাইতেছি। এই হলো তিনটে প্রশ্ন ওর মার কাছে। এখন ওর মা করবি কি কইলে, দেখ বাপ তোর বাপ চলে গেছে, তোর বাপ যাওয়ার পরে তোর বুকে নিয়ে আমি একাই বাইসে দিছি, তুই সারা আমার আর কেউ নাই, তুই যদি মরে যাস আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ থাকবি না, তোর মান নিয়ে আই তাগাদা, মানে তুই বিয়ে করে নিয়ে আই। বাবা রে কায়দা করে নিয়ে আইছে, আসার পরে আমি একদিন হঠাৎ করে দেশের বাড়ি আইছি, আসার পর গেলাম কিরে আর আমার এসে সালাম করতেছে, আনাম এক ঘুরিয়া বিটি, ওরে বাবা এত বড় মুরব্বী আমার সালাম করে এই দেখিটা, আমি কইতেছে ভাই ভালো আছেন? ও নো, কিন্তু ভাসুর দেখলে মানুষ শরম করে, আমি তো ভাসুর। আমি যে বিটি সালাম করতেছে বয়স ওর 30-এর উপরে, বুঝেন নাই, 30-এর উপরে বয়স, আর আমার যে ভাই বিয়ে করছে ওর 14 কম না বাবা। হ্যাঁ কত, হ্যাঁ টকটকা চেহারা ছিল কমলার মতো, ছেলেটা রাস্তা দিয়ে হাইটে যাইতো, অনেক মানুষ তাকাই থাকতো যে ছালটার চেহারা কত সুন্দর। বিয়ে করার 6 মাস পরে চাপাই হ্যাংকারটা রেহাই গেছে, মানে মুখ দে কোথায় এইটা আর দেহার কাইতা নাই, মানে ভাঙিয়ে গেছে, কালা হয়ে গেছে বাবা রে, এমন ঢক হয়ে গেছে, এখন এলাকার লোকজন ডাক্তার কবিরাজ বাইটে খাওয়া আর কাম হচ্ছে না, ওর পায়ে পায়ে বাড়ি খায়, মানে হাঁটার মতো বল শক্তি ওর ভিতর থেকে চলে গেছে, কেন ওর তার শক্তিটাকে ধরে রাখতে পারে নাই। আসেন এখন করছে কি, এলাকার মুরব্বীরা আছে, ওই যে এক মার এক মার কাছে বসে গল্প করে, তো আমার কাকি যে একজন কইতেছে, দেখ রে ছাওলটা এত সুন্দর চেহারা, কি অবস্থাটা হয়েছে 6 মাসে দেখি, কাম করে গেবু, কয় তুই একটা কাম করে গেবু, কয় কি, কয় ডাক্তারের কাছে নিয়ে যা, কয় দূর আজ কয়েকদিন থেকে তো ডাক্তার বাইটিয়ে খাওয়াইলে আমি কাম হইলো না, কয় তো ফকির বাড়ি যা, ফকির বাড়ি যা, ফকির বাড়ি যাইয়ে ফকিরে কি কয় ভালো বন্ধ এই তত্ত্ব তালিম ওইটা একটু শুনে একটু তাবুজ কবল নিয়ে এসে দে। কয় শোন হবি না, আমার বউ হইলো বাগরাইছি, ওরে বাবা আমার বউ হইলো বাগরাইছি, এ সওয়াল বাসার না। আর কবি জসীমউদ্দিন বলেছেন, দীক্ষা শিক্ষা না লই আগে করছো বিয়া, বিনা খতে গোলাম হইছো গাঠের টাকা দিয়া, মাঝি বাইয়া যাও, ওরে বাবা বুঝেন নাই, আগে বিয়ে করার আগে দীক্ষা এবং শিক্ষা নিতে হবে, কি করলে আমি আমাকে এইভাবে পরিপূর্ণ রাখতে পারবো, আর তাছাড়া আজাগাই ওই নারী লাগানো হইব, কেন ধরে রাখতে পারে নাই, পরে
ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ভালো বন্ধ ট্রিটমেন্ট দিয়ে দিছে, কইছে বাবা তোমার এই রোগটা ভালো হইব। কেমনে ভালো হইব? কয় এই যে ভিটামিন এগুলো এগুলো দিলাম, এটা বাড়ি যায় নিয়মিত খাই, আর রাত টাত যাইগো না বাবা, রাত জাগলে তোমার জন্য শরীরটা একটু খারাপ হইব। আর হাঁসের ডিম, কবুতরের মাংস, কুচি কাঁচা মুরগি এগুলো একটু ভালো মন্দ খাইও। মারে ডাক দিয়ে কইছে শোনো, তোমার এ সওয়াল যদি ভালো করতে হয় যে এই সওয়াল যদি ভালো করার দরকার হয় তাহলে ওরে ছয় মাসের বোর কাছে যাইবার দিও, নেই ওষুধ পাতি খাওয়াও। কত দিয়ে বলে মানার কথা নিয়ে সওয়ালটা রাখছে ওই ঘরের মধ্যে, আর বউ যে ঘরে শুইতে এই ঘরের মধ্যে মা এসে বোন নিয়ে শুয়ে রয়েছে। সওয়াল তো একা, বাবা ভিটামিন আর হাঁসের ডিম ভালো মন্দ খাইলে কার শরীরে মোচার না দেয়? কন হাঁসেরও তো কাম শক্তি আছে, খালি মোচরাই ওর তার ঘুম আসে না, কয়দিন খাওয়ার পরে ও চিন্তা করে বাড়ি থাকা আমার উল্লাহ, আমি বাড়ি ছেড়েই চলে যাবো। ওরে বাবা, যাই কইতেছ মা ডাক্তারের ট্রিটমেন্ট শেষ হয়েছে, কয় শেষ হবে কি করে, এখনো তো ছয় মাসের কেবল 15 দিন যায়, কয় তো আমি তো 15 অবস্থা হয়ে গেছি, কয় কালকে থেকে তোর অনেক ধা লাগবে না মা, তুই তোর ঘরে থাকবি, আমার একা একা ঘুম আসে না। কয় শোন, ছয় মাসের আগে ডাক্তার কইছে এই 50,000 টাকা তোর পিছনে ফুরাইছে, তোর রোগ ব্যাধি ভালো হয় নাই, ছয় মাসের মধ্যে তোর বর কাছে তোর আমি থাকবার দেবো না, বেয়াদ বলছেন কয়েন কেন রাইগে গেছে মায়, সওয়াল তো রাইগে রুগে ঘরে তে পারে গেছে, রাত 12টা বাজছে, এখন বউ ঘুমায় রয়েছে, মার তো আর চোখে ঘুম আসতেছে না, এনে দেহে জানালা খোলা গরমের দিন সওয়াল নিয়ে আইসে নি, মা কয় কি এই আওয়াজ কিসের, কারণ দেখি চায়ে দেখে যে সওয়াল ওই জানলা দিয়ে চায় হেরিছে, কেরে তুই কেনে কেরে মা, আমি তুই এই জানলার কাছে কে, তোর নিষেধ করছি না রাত জাগা হবে না, যা সকা কয় মা কস কি তোর ডাক্তার বাইটে খাসিস তাতে সমস্ত আমি রাত জাগা শরীর শেষ করে দিবে, এত যা হয় এই তত্ত্ব তালিম শিখতে হইলে গুরু থেকে আগে মন্ত্র নিতে হবে, গুরু যাহা কালাম বলে ওইটা জানতে হবে, তাহলে পরিপূর্ণ হবে, তাছাড়া তোর দ্বারাই এইটা সম্ভব হবে না। ওরে ভার পরিষ্কার কর গায় আগে, ভার পরিষ্কার কর গায় আগে, আর যেন ঢোকে না মাছি শোন বলি মোর কাছে, আছে শোন বলি মোর কাছে, ওরে ভার পরিষ্কার কর গায় আগে, ভার পরিষ্কার কর গায় আগে, আর যেন ঢোকে না মাছি শোন বলি মোর কাছে, তরে শোন বলি মোর কাছে, সবদারে কই ঠিকই ধরো ভক্তিতে নামাইতে পারো, গাছের সনে মিলন করো তিন গাছের রাশি, ও বাজার তিন গাছের রাশি, তিন গাছের রাশি, পাগল সবদারে কই ঠিকই ধরো যদি ভক্তিতে নামাইতে পারো, গাছের সাথে মিলন করো তিন গাছের রাশি, আগে তিন গাছের রাশি, বন্ধু তিন গাছের রাশি, চতুর্দশী ভার পরিষ্কার কর গারে পাগলা, ভার পরিষ্কার কর গারে পাগলা, আর জানো ঢো কেনা মাছি শোন বলি ভাই গাছি, তোরে শোন বলি ভাই গাছি, ওরে ভার পরিষ্কার কর গায়ে বাগ, ভার পরিষ্কার কর গায় আগে, আর জানো ঢো কেনা মাছি শোন বলি মোর গাছি, তোরে শোন বলি মোর গাছি, সবদারে কই ঠিকই ধরো ভক্তিতে নামাইতে পারো, গাছের সনে মিলন করো চেন গাছের রাশি, বাবারা বিরক্ত হইছে, আরে শুনে যান কাজে লাগবে জীবনে, আরে ভক্তিতে মিলনটা কি জানেন, একা কবু প্রেম চলে না,
আমাদের একটা দোষ আছে, সাপ আছে ভাঙবি না, বাড়ি যায় বৌরতে খালি বই কইলাম আর তো কিছু কইলাম না। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, সরস্বতী হইল মা, এই বউ এক সময় মার রূপ ধারণ করে, যেমন করে আমার মা আদর করে খাওয়াইছে, ভুল কইলাম? আবার বলতে পারেন বউ আবার মা হয় কেম্বা? মহিলা মানুষই তো মা, সারা জীবন বউরে খালি বউ মনে করলাম, বউ যেজন হইলে বউ বউ হয়ে যাইতো, আর যে হইলে স্ত্রী হইলে সংসার ভাঙার মিস্ত্রী, আর যেজন সহধর্মিনী ধর্মের সহযোগিতা করে তারি দিয়ে করণ কর। বাবা বাবা ঠিক আছে, করবা এগুলো করতে যাবা অটলের দেশে যাবা, তোমার একজন সহধর্মিনী দরকার, যেজন তোমার ধর্মের পথে সহযোগিতা করে। এই জন্য আমার সাধুরা সাইদান নিয়ে ঘরে। ওরে বাবা তাই তো, হ্যাঁ মানুষ কবার করে যে সাধুরা ঘুরতে যে মহিলা মানুষটা কে আছে? এই জরুল ভাই তত্ত্বহন চাও কোনোদিন? এ শোনো, ওই যে আমার মা সাদা কাপড় চুপুর করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, কই এই মহিলা কোন ঢক ধরছে? আল্লাহ বেটা ওই দি তোর বাঁচাইবার পারে, এখান থেকে বাঁচানোর মতো মালিক একজনই, সে কি তোমার সহধর্মিনী? সে যদি তোমার মনের মতো হয়, কারণ গাছের সামনে মিলন করো চেনো গাছের রাশি, রাশি বোঝেন? আমার বোর হইল রাশি মনে করেন দয়া করে হইল বাঘ রাশি, আর আমার হইল তুলা রাশি, মিল কেমন হবি? তার সাথে দিয়া একটু ভক্তি শ্রদ্ধা করে দোকানে কাম হবেন না তাছাড়া। ওরে ভাল পরিষ্কার করগার পাগলা, ভাল পরিষ্কার করগা আগে আর জানো ঠকে না মাসি, শোন বলি মন গাছি তরি, শোন বলি মন গাছি। ওরে ভাল পরিষ্কার করগার খেপা, ভাল পরিষ্কার করগা আগে আর জানো ঠকে না মাসি, শোন বলি মন গাছি তরি, শোন বলি মন গাছি। সপ্তাহে কয় ঠিকই তরো ভক্তিতে নামাইতে রে পারো, গাছের সনে মিলন করো চিনো গাছের রাশি, অবন্তু চিনো গাছের রাশি, আখি চিনো গাছের রাশি। জি জি কাজ দিবি গা শুদ্ধ ভারে, পাইলে চতুর্দশী চালাগুরু, পাইলে চতুর্দশী। জি জি তখন জাল দিবি অমৃত রসে, ওরে জাল দিবি অমৃত রসে, অমৃত রসে মিশ্রি দানা। অমৃত রসে যদি চাষ দেওয়া যায়, জাল দেওয়া যায়, তখন সাই যদি তুমিও বে চাষ দিবি গা শুদ্ধ ভরে, পাইলে চতুর্দশী গুরু যদি চালাক হয়। আগেই বলছি একা কিন্তু ওই দেশে যাইও না, বিপদে বললে তোর আনার মানুষ থাকতে হবে। কি নৌকা নদীর মধ্যে ছাড়িয়ে দিছো, দেবার পরে তোমার দয়া করে বইটে ভাঙ্গা, কেমন বা হবে একটু বাতাস আসলি? হ্যাঁ না, তোমার বইটা ঠিক করে গুরু যদি ভালো হয় তাহলে তুমি যাও, যাবার পরে যদি বিপদে পড়ে গুরু তোমাকে তোরাবে, আর তখন তুমি যদি ওইটা করো তখন মিস্ত্রি দানা উঠবে ভাসি, বোঝো নাই? ওই রক্ত সিরিজ দিয়ে উঠানো যায়, তুমিও টান দিয়ে উপরে উঠাই নিও, এর চাইতে বেশি কিছু বোঝা। ভার পরিষ্কার কর গায় আগে, ভার পরিষ্কার কর গায় আগে, আর জান ওঠো কে নাম আসি, শোন বলি মন গাছি আগে, শোন বলি মন গাছি। ভার ভার পরিষ্কার কর গায় আগে, ভার পরিষ্কার কর গায় খেপা, আর জান ওঠো কে নাম আসি, শোন বলি মন গাছি তরে, শোন বলি মন গাছি। ভার পরিষ্কার কর গায় আগে, ভার পরিষ্কার কর গায় আগে, আর জান ওঠো কেনা মাসি, শুন বলি মন গাছি তোরে, শুন বলি মন গাছি। এই ভার পরিষ্কার কর গা আগে, ভার পরিষ্কার কর গা আগে, আর যেন ধু কেনা মাসি, শুন বলি মন গাছি তোরে, শুন বলি মন গাছি।